হ্যালো টিলার্স, তো সবার আগে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু ব্লগের সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও বলতে পারো। কারণ আজকে আমি এই ভিডিওটাতে শুধুই বাংলা ভাষা ইউজ করছি, কোনো ইংরাজি কথা বলিনি, এটাতে বলছি, বাট ওই যে ব্লগটা শুরু হচ্ছে সেটাতে বলিনি। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যায়। নমস্কার লিটিল হার্টস, সরি ছোট্ট ইদর, আমার ইউটিউবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো আমাকে কমেন্টে বলো। শুভ নববর্ষ তোমাদের সবাইকে, খুব ভালো করে কাটুক তোমাদের দিনটা। আর আমি আজকে ঠিক করেছি সব কথা বাংলায় বলবো, কোনো ইংলিশ বলবো না, তা বলে ফেললাম, ইংরাজি বলবো না। মানে ওই যে আসলে চ্যানেলটাকে বাংলায় কী বলে আমি জানি না, তো সেই জন্য। তো যাই হোক, আমি সকালবেলা উঠে সকালের খাবার খেয়ে নিয়েছি। সকালে খেয়েছি চা আর পাউরুটি, তারপরে খেয়েছি আইসক্রিম। সব গুলিয়ে যাচ্ছে কারণ আমি মানে বাংলার মাঝে মাঝে ইংলিশ চলে আসছে, তো বাংলায় সব বলবো আমি আজকে। বাঙালি খাবারও খাবো, ঘুরতেও যাব। তো আসলে মাঝে মাঝে তো আমরা ওই অনেক রকমের ইংলিশ বলে ফেলি, ঠিক আছে, আমার কানেরটা ঘুরে গেছে, কিন্তু আজকে আমি সব কথা একদম শুদ্ধ বাংলায় বলবো, কোনো ইংলিশ বলবো না। তো তো আমার ভিডিওটা এখান দিয়ে শুরু হলো, ভিডিওটা বাংলায় কী বলে আমি জানি। তো যাই হোক, আজকে অনেক হাসবো, অনেক আনন্দ করব। তো শুভ সকাল তোমাদেরকে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকে ভীষণ গরম পড়ছে বাইরে, তো এত গরম আইসক্রিম না খেলে আর হচ্ছিল না, কারণ এতটাই গরম। পয়লা বৈশাখের দিন ভীষণ গরম পড়েছিল, 45 ডিগ্রি ছিল। তো যাই হোক, বাইরের পরিবেশটা দেখো, পুরো রোদ আর রোদ, শুধু দেখো। আসলে আমাদের ঘরে এতটা ঠান্ডা না, এই যে এরা এখানে টিনের বাড়ি করেছে, সেই জন্য এতটা আমাদের ঘরে গরম। এই টিনের তাপটা পুরো যাচ্ছে পুকুরের পাশে বাড়ি করেছে, আমার এগুলো একদম ভালো লাগে না। তো চলো একটু তোতুকে দেখাই তোমাদের, তোতে গরমে কী করছে দেখো। তোতে তুমি গরমে কী করছো? আরো দেখো কালটুকে দেখো পালাচ্ছে। তোতে আসো, গরম দেখো, তোতে উপরে উঠে গেছে, ওদের জিপ তো পুরো বেরিয়ে গেছে, মানে প্রচুর গরম পড়ে গেছে। এদিকে তাকা, হ্যাঁ দেখো আমার বম্মা, দেখো দেখো এদিকে দেখো, এই একজন দেখো আমগুলো, এই দেখো আমার বম্মার কাছে রাম পেকে গেছে। তোতে আর কালটুর ভীষণ গরম লাগছে, তোতেকে দেখো ছাদ দিয়ে এসে এখানে শুয়ে পড়েছে, ঘরেও যায়নি। তো দেখো ওর ভীষণ গরম, তো যাচ্ছি আর আসছি, ওকে একটু জল দিয়ে দিচ্ছে গায়ে, যেহেতু বম্মার নেই, তো সেই জন্য। বম্মা আসলে বাড়িতে নেই, আর রমা পিসি ওদেরকে খাওয়ায়, রমা পিসি একটু অসুবিধার জন্য নেই, তো আমি আজকে ওকে খাওয়াতে এসেছি। তোতেকে খাইয়ে দিতে হয়, কালটু একাই খেয়ে নেয়। তোতে খুব কিউট হয়েছে, ওকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা তোমরা দেখেছো হয়তো, 1K ভিউ পড়ে গেছে। এই যে আমার কালটু সোনা, কালটু সোনারও গরম লাগছে, ও তোতের ভয়ে এখানে এসে শুয়ে আছে, কি বলবো। দেখো এখানে এদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি কালু ট্যাম আর আমার কালিকে। আমাদের বাড়িতে যে মুরগির মাংসই রান্না হয়েছে, তো যাই হোক মুরগির মাংস আর টক হয়েছে, আমের টক। আমের টক তোমরা কে কে খেতে ভালোবাসো বলো, আমের টক আমি ভীষণ ভালোবাসি খেতে। যাই হোক আমের টকটা তোমাদের দেখিয়ে দিই, আমের টকটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ আমের টক এখন আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হচ্ছে। তো আমি এখন পুরো তৈরি, এখন আমার সান টান, তো আমার সান টান সব হয়ে গেছে, তো আমি এখন পুরো বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আবার শুরু করছি, কেন হচ্ছে জানি না, মনে হয় কোনো সমস্যা হচ্ছে ফোনটাতে, আর আমার ফোনটাতে এমনি একটু সমস্যা হচ্ছে। তো এই যে আমার লিলু সোনা, তুমি সবাইকে একটু বলে দাও শুভ নববর্ষ। তো যাই হোক চলো, আমি খাবার সময় আবার তোমাদের সাথে কথা বলছি, আর আজকে কিন্তু আমি ঘুরতে যাব, আর তোমাদেরকেও আমি নিয়ে যাব, তোমরা যাবে আমার সাথে, ঠিক আছে। আজকে আমার এই লাইটটা এসছে আর স্ট্যান্ডটা এসছে পয়লা বৈশাখের দিনে, আমি খুব হ্যাপি,
তো দেখতে থাকো তোমরা। আগেও একটা স্ট্যান্ড ছিল কিন্তু ওটা খারাপ হয়ে গেছে, তাই এটা নেওয়া আবার। তো এটা হলো জ্বালিয়েছি আমি লাইটটা, তো কেমন লাগছে বলো তোমরা। এটা তিনটে রং আছে, লাল রং, নীল রং আর এটা সাদা রং, তিনটে রং আছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি আমি। তো ছোট হৃদয়, আমি কিন্তু রিং লাইটে ভিডিও করছি, মানে গোল আলোতে ভিডিও করছি। যাই হোক, কেমন লাগছে তোমরা নিশ্চয়ই আমাকে বলো নিচে লিখে। তো যাই হোক, লিখলাম। আমি খেতে বসেছি, খেয়ে উঠে কথা বলছি। চলে এসেছি খেতে, এখন আমি রেডি হবো। আর আজকে আমি পরবো এই শাড়িটা, সাথে কোন ব্লাউজটা পরছি সেটা তোমরা ভিডিওতে দেখো। তো ছোট্ট হৃদয়, তো আমি মানে লিটল হার্টস আমি রেডি হয়ে গেছি। আর আমি এই বাটারফ্লাই প্রিন্টের শাড়িটা পরেছি, আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে ফুল লুকটা দেখাবো। তো আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো, মানে আমি মেকআপটা শেষ করেছি, কারেন্ট চলে গেছিলো। তারপরে আমি একটা এত জোরে হাঁচি দিচ্ছি, আমার পুরো মেকআপটা ঘেটে গেছিলো, আবার নতুন করে আমার মেকআপ করতে হয়েছে। তো কেমন লাগছে প্লিজ আমার কমেন্টে বলো। আমি জানি অতটাও ভালো লাগছে না, বাট চেষ্টা করেছি। এত গরম, এত গরম, এই নিয়ে 4-5 বার কারেন্ট গেল আজকে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কোথায় যাবো আমি কিছু জানি না, কারণ আমাদের বেরানোর কথা ছিল 4টে, আর এখন বাজে 5:59, মানে 6টা বেজে গেছে। 4টে বেরানোর কথা, 6টা বেজে গেছে, যাই না কোথায় যাবো কী করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কিছু বলার নেই আমার সত্যি। লিটল হার্টস, আমি একটু চুলটা গুটিয়ে নিয়েছি, আমার এত গরম লাগছে, তো চুলটা আমি গুটিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, এই যে তুষার এসে গেছে, তারপরে ছোটকা এসে গেছে, তো চলো যাওয়া যাক। তো লিটল হার্টস, আমরা অনেক ট্রাভেল করে যাচ্ছি, এই যে ছোটকা আমি আর এই যে তুষার, আমরা এখন যাচ্ছি পাটুলি। তো চলো, তোমরাও যাচ্ছ আমাদের সাথে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি মেট্রোর সামনে গিয়ে আবার কথা বলছি, আমার ফোন ধরার মতো সবুজ। আমি চলে এসেছি মেট্রো স্টেশনে, আমরা এখন যাচ্ছি গড়িয়ার, চলো দেখতে যাবো। আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, এই যে এটা কুদঘাট মেট্রো স্টেশন। তো আমরা এখন মেট্রোতে উঠবো, আমরা এখন মেট্রোতে উঠবো। আর ছোটটা দেখো সামনে কি করছে, পা দিয়ে চলো যেতে থাকো। অনেক বেশি আওয়াজ হচ্ছিলো, সেই জন্য আমি ভয়েসটাই দিলাম। তো আমরা যাচ্ছি পাটুলিতে, আর পাটুলিতে যেতে হলে তোমাদেরকে মেট্রো করে ক্ষুদিরাম স্টেশনে নামতে হবে, সেখান থেকে তোমাদেরকে যেতে হবে। যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা, তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে চলে এসেছি আমরা ক্ষুদিরাম স্টেশনে, নেমে গেছি। তো ক্ষুদিরাম স্টেশন থেকে নেবে তোমাদেরকে, মেট্রো থেকে নেবে তোমাদেরকে, বাঁ দিক দিয়ে সোজা হেঁটে গিয়ে যেতে হবে, সোজা হেঁটে তোমাদের ডান দিকে যেতে হবে, ডান দিক দিয়ে আবার তোমরা সোজা ওখান দিয়ে হাঁটবে। আমরা অবশ্য উবেরে উঠে গেছিলাম, কারণ আমি শাড়ি পরে একদমই পারছিলাম না। তো তোমরা এটা এই ভুলটা করো না। তো এই যে এখান থেকে কিন্তু তোমাদেরকে যেতে হবে। তো চলো পুরোটা এবারে আমি তোমাদেরকে গানের সাথে দিচ্ছি, যেটুকু আমি পেরেছি সেটুকু তোমাদেরকে ভয়েসে বলে দিয়েছি। তো ভিডিওটার মধ্যে পুরোটা ফলো করো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা আজকে যাচ্ছি আমার শহর কলকাতায়, আর ওখানে যাচ্ছি, আর ওখানে একটা নৌকার উপরেই মেলা বসে, তো সেগুলো পুরোটাই দেখতে পাবে। ভিডিওটা পুরোটা ফলো করো, সব বুঝতে পেরে যাবে। আমরা কিন্তু এখন উপরে উঠে গেছি, তোমরা কিন্তু রাস্তাগুলো ফলো করতে থাকো। আমরা চলে এসেছি কোথায়, পাটুলিতে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা।
তো চলো, শুরু হয়েছে এখান থেকে ভিডিওটা। যেতে যেতে তোমরা নানা রকম মনীষীর মূর্তি এবং নানা রকম জিনিস দেখতে পাবে। তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে। খুব সুন্দর জায়গাটা, তোমরা এখানে গিয়ে ভালো ফটোশ্যুটও করতে পারবে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সেদিনকার অনেক ভিড় ছিল তাই পারিনি। দেখো এখানে কিন্তু দুর্গা প্রতিমাকে তুলে ধরেছে, তোমরা নানা রকম জিনিস এখানে তুলে ধরেছে। এটা তোমরা এনজয় করতে থাকো একটা ভালো গানের সাথে। ততক্ষণে আমি একটু ঘুরে আসি। আমার ভালোবাসা শহরে, আর আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছি, এখন সোটকা ফটো তুলবে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই জায়গাটা ওখানের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে, কারণ এখানে সব রকম জিনিস বোঝানো হয়েছে। এখানে বাঙালি আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, পাঞ্জাবি আছে। তো আমরা দুটি বিন্দে একই কুসুম, যেই কথাটা সেটা এখানে বোঝানো হয়েছে। তো এখান থেকে শুরু হচ্ছে এখানের নৌকার মধ্যে হাঁটতা। তো চলো এখান থেকে শুরু হোক। এখানে কিন্তু পুরো নৌকার মধ্যে সব দোকানগুলো, তো লাইট দিয়ে পুরো ঘেরা জায়গাটা, দারুণ। তোমরাও যেতে পারো, কিন্তু খুব ভালো জায়গাটা। তো দেখতে থাকো, আমি আর কিছু বললাম না, এখানে আমরা কটা ফটো তুলবো, তো তারপরে ভিতরে যাব। এখানে কিন্তু মেলা টাইপেরই বলতে পারো তোমরা। ছুঁয়ে দিলাম যেই ছায়া।
ঘোরা কমপ্লিট আর প্রচুর গরম। আমি চুলটা আবার গুটিয়ে নিয়েছি, আমি কখনো চুল গোটাচ্ছি কখনো চুল ছাড়ছি, এত গরম। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, ভীষণ গরম লাগছে আমার, একদম ভালো লাগছে না। তো চলো আবার মেট্রো ওখানে গিয়ে কথা বলছি। আমরা চলে এসেছি মেট্রো, তো চলো দেখতে থাকো তোমরা ব্লগ, আমি আবার মেট্রো দিয়ে নেবে কথা। তো চলে এসেছি মেট্রোতে, তো চলো মেট্রো দেখো। আমি দুদিকে পা দিয়েই বসে গেছি, আমি কিন্তু এভাবে যেতে পারি, কারণ আগে আমি যখন ডান্স করতাম তখনও এরকমভাবেই বাড়ি আসতাম শাড়ি পরে। তো যাই হোক, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ছোট্ট হৃদয়, আমি বাড়ি চলে এসেছি। আমি একবার ভিডিওটা করে আবার কাট করে আবার করছি, কারণ ওখানে আমি অনেক কিছু ইংরাজি বলে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা করে দাও আমাকে। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি আর আমার সাজটা পুরো ঘেটে গেছে, কারণ আমি তোমরা জানোই যে কারেন্ট চলে গেছিলো, তো তার জন্য আমার সাজটা পুরো ঘেটে গেছে, তার জন্য আমার খুব অসহ্য লাগছে। আর তার মধ্যে আমি চুলটা গুটিয়ে নিয়েছি, প্রচুর গরম। তো আমার শাড়িটা পরে কেমন লাগছে সেটা তোমরা নিচে লিখে জানিও কেমন লাগছে। তো এখন আমি যাব মাসি বাড়িতে, তো মাসি ফোন করেছিল যাওয়ার জন্য, আমার মারা সব ওখানে গেছে। তো চলো আমিও যাব, আমি এখন জামা কাপড়টা বদলে নিই, তারপরে আবার অন্য জামা কাপড় পরে তোমাদের সামনে আসছি, কারণ শাড়ি পরে আমি আর যেতে পারছি না, আর আমি থাকতেও পারছি না। আর ভিডিও মানে ইনস্টাগ্রামেও রিলস বানাতে পারছি না, আমার ভালো লাগছে না। তো চলো আমি আবার জামা কাপড়টা বদলে তোমাদের সামনে আসছি। যাই হোক, আমি মাসিবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তুষার এসছে, ওকে একটু বললাম যে আমাকে একটু দিয়ে আয়, নয়তো আমাকে এখান দিয়ে হেঁটে যেতে হতো। আর আমি এমনিও সব জায়গায় একাই যাই, তো ওকে বলছি একটু দিয়ে আসতে, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়। তো চলো যাওয়া যাক, যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। এখন আমার কাছে পকোড়া সিঙ্গাড়া। তো আমি মাসিবাড়ি চলে এসেছি, তো আমি ভয়েসটা বন্ধ করে দিলাম, কারণ বাবাই উল্টোপাল্টা বলছিল পাশ থেকে। তো বাবার আসলে শরীরটা খারাপ, তো বেরাতে পারেনি বাড়ি থেকে, তো ওরও ভাল লাগছিলো না, তাই আমি এলাম ওর কাছে। তো আজ সেদিনকার ভীষণ গরম পড়েছিল, আর আজকে যে ড্রেসটা দেখছো এটা তো নতুন। আর ভয়েসে আমি অনেক ইংলিশ বলছি, কারণ সেদিনকার আমি যা বলেছিলাম সেগুলো সব বাংলা, সেগুলোর মধ্যে আমি ইংরাজি বলি, কিন্তু আজকে আমি বলতেই পারি। তো যাই হোক, তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। আমি বাড়ি মানে বললাম তো বাড়ি চলে এসেছি। যাই হোক, তো চলো আমি জামাটা এবার বদলে নিচ্ছি, বদলে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি রাতের খাবারটা নিয়ে। ওটা হলো আমার রাতের খাবার, তো খাওয়া হয়ে গেছে, আর এটা আমি ওখান দিয়ে কিনে এনেছিলাম। আর তো কিছু ফটো তোমরা দেখে নাও, আর আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যারা আমার নতুন বন্ধু হচ্ছে সবাই আমার ফ্রেন্ড করে নাও, আর একটা কমেন্ট করে নাও, আমি তোমাদেরকে নিশ্চয়ই রিপ্লাই করে দেবো, ব্যাক দিয়ে দেবো। তো এখানে গেছিলাম আমরা আমার ভালোবাসার শহর কলকাতা, সত্যি আমাদের ভালোবাসার শহর কলকাতা। আর তোমরা নিশ্চয়ই পাটুলিতে যেও, খুব সুন্দর জায়গাটা। এই যে চারদিকে দোকান বসেছে, তখন কিন্তু বন্ধ হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম, একটু তাড়াতাড়ি যেও। তো চলো টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট। আর তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো আমায় বলো।